দিদুনস মিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি বেবি সোয়েটারটা যে শুরু করেছিলাম সেটা প্রায় শেষের পক্ষে, এখন শুধু হাত বাকি আছে। তার মধ্যে একটা হাত আমি করে নিয়েছি অলরেডি, আরেকটা হাত এখন করে তোমাদের দেখাবো। তবে চলো এখন অন্য হাতটা তোমাদের দেখাই। একটু সাবধানে তুলবে, কারণ অনেকগুলো ঘর একটা সেফটি পিনের মধ্যে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে 42টা ঘর ছিল। এই হাতটা, এটা বাচ্চাদের সোয়েটার, বেশি কমাবো না, কিছুটা কমাবো, 36 ঘর শেষ পর্যন্ত থাকবে। বাচ্চাদের হাতটা একটু ঢিলাঢালা হলে পরাতে সুবিধা হয়। আর এখানে আমি কাটা তুলে নিচ্ছি। কতটা ঘর আমার ঠিক খেয়াল নেই, এখন আমি আবার কাউন্ট করব। এটা একটু মানে কষ্টকর, বেশি লম্বা করা যায় না, আস্তে আস্তে কাটার ঘরগুলো লম্বা হয়ে যাবে, এখন একটু কষ্ট করে করবে। খুব সাবধানে করবে, কারণ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে হাতার ঘরগুলো সেফটি বিনে ছিল, আমি সে কাটায় তুলে নিলাম। এটা বেশি এখনই তুমি বেশি ঢিলা করতে যাবে না, তবে ঢিলা করতে যদি যাও, দেখো এদিকটা দেখো, এদিকটা খুলে যাবে, খুলে যাবে মানে এদিকটা একটু ড্যামেজ হয়ে যাবে। কাজে আমি আস্তে আস্তে বুনে যাব, আর যত বুনবে তারপর তুমি এটা কাটার মধ্যে স্প্রেড করতে পারবে। এখন আমি দেখি কয় ঘর হয়েছে। আচ্ছা, আমি বুনতে বুনতে কাউন্ট করব, আমার কোনো ঘর পড়েনি তো, কাজেই আমি এখন বুনতে বুনতে কাউন্ট করব।
যেমন সুতোটা এটা দেখলে বুঝতে পারবে, এটা যদি বেশি ঢিলা করতে যাও এটা ড্যামেজ হয়ে যাবে। আমি যখন সেলাই করব তখন এই জিনিসগুলো ঠিক করে করব। আর এই যে এই জিনিসটাই আমি এইদিকে করছি, এই জিনিসটা হাতটা লম্বা হলো, এখন করব সুতোটা আমি জোড়া লাগাই। একটু সাবধানে করবে, সুতোটাকে একটু পেঁচিয়ে পেঁচিয়ে নেবে। সুতোটা আমি বললাম না, এই জায়গাটা খুব একটু সাবধানে করবে, খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কাঁটাটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন এই ঘরগুলো না, এই সুতোটা পেঁচিয়ে নেবে। ৪২ ঘর না, ৪৩ ঘর ছিল, ৪৪ এই ৪৪ ঘর আমি নিজ দিকে বুনে যাব। দেখো আমি নিজ দিকে বুনে যাব, কিছু দূর পর পর আমি দুদিকে একটা একটা করে ঘর বন্ধ করবে, শেষ পর্যন্ত থাকবে আমার ৩৬ ঘর, ৩৬ ঘর। তবে এটা সোজা উল্টো বুনে যাবে, তারপর যখন ৩৬ ঘর থাকবে এটার মাপ নেবে, এই হাতাটার মাপ নেবে, তারপর সাবুদানা প্যাটার্ন দিয়ে বর্ডারটা শেষ করবে। আর ঘর বন্ধ করা তো আমি অনেক দেখিয়েছি, এটা তো আমি দেখাবো। যখন আমার লম্বা ৩৬ ঘর হয়ে যাবে তখন ওটা সমান হয়ে যাবে, তখন বর্ডারটা যখন বুনবো তখন আবার দেখাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এটা না বুঝার কোনো ব্যাপার নয়। যদি কোনো কমপ্লেন থাকে তবে আমাকে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের জন্য, তোমাদের শেখার জন্যই আমি এখানে বসেছি। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আর
আমি একটা কথা বলতে তোমাদের ভুলে গেছি, এই হাতটা কতটুকু লম্বা হবে? এই যে সবুজ বর্ডার সব দিকে আছে ঘুরানো, সবুজ বর্ডার, সবুজ বর্ডারের পর বর্ডার শেষ হবে ৬ বর্ডারের পর আরও ৬ ইঞ্চি ১ পয়েন্ট বুনবে, বুনে এটা ঘরটা বন্ধ করবে, মানে দুটো হাত যাতে সমান হয়। তোমাদের কোনো কমপ্লেন থাকলে আমাকে জানাবে, আর তোমাদের আর কোনো ডিমান্ড আছে কি না তোমরা, আমি কিন্তু বারবার বলেছি তোমাদেরকে কি শিখতে চাও, যদি কোনো ডিমান্ড থাকে আমাকে জানাবে। আর সোয়েটারটা শেষ হয়ে যাবে দু তিন দিনের মধ্যে, তখন আবার শেষ হওয়ার সময় আবার দেখাবো, সেলাই করে আবার দেখাবো, তারপর আমি নতুন ভিডিও করব। আর তোমাদের যদি কিছু শিক্ষণীয় থাকে তবে আমাকে জানাবে, আজ আর নয় এখানে শেষ করছি, ভালো থেকো।